হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ইউটিউবে ইংলিশের বেসিক গ্রামার রিলেটেড এবং টেন্স ও ভার্ব রিলেটেড কিছু প্রশ্ন উত্তর দেখব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে সামনে আসছে WBCS পিলিতে আমরা জানি অবজেক্টিভ টাইপ কিছু প্রশ্ন উত্তর আসে, তাছাড়া আসে এসএসসি এবং ডিফেন্স রিলেটেড এক্সামগুলোতে খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। সো অবশ্যই তোমরা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। আজকের টপিক হচ্ছে আমাদের ভার্ব রিলেটেড এবং টেন্স রিলেটেড কিছু প্রশ্ন উত্তর। তো দেখো, এসে শুরু করি। সাপ্লাই দি কারেক্ট টেন্স অ্যান্ড সিম্পল পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস ইন দি ফলোয়িংস। তো পাস্ট টেন্স রিলেটেড কিছু প্রশ্ন উত্তর হবে এখানে। সো দেখো, প্রথম প্রশ্ন দেখো, হোয়েন আই কাম ইন ইট রেন। তো এখানে যে ব্র্যাকেটে আছে সেগুলো কিন্তু টেন্সে পরিবর্তন কী হবে সেটা আমাদের করতে হবে। আমরা জানি হোয়েনটা একটা অ্যাডভার্ব এবং হোয়েনের পরে, আমরা এর আগে ভিডিওগুলোতে দেখেছি যে হোয়েনের পরে কোন টেন্স হয়, হোয়েনের পরে সবসময় আসে ভি টু রূপ আসে এবং বাকিটা হয় কন্টিনিউয়াস। তো হোয়েন এবং হোয়াইল এই দুটো অ্যাডভার্ব আমাদের মনে রাখতে হবে। হোয়াইলের পর সাধারণত আসে ডিউরিং পিরিয়ড অফ টাইম, হোয়াইলের পর আসে ডিউরিং পিরিয়ড অফ টাইম, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হয় এখানে। হোয়াইলের পর সাধারণত পাস্ট কন্টিনিউয়াস হয়, এটা আমাদের মনে রাখতে হবে। ওয়াজ ওয়ার সঙ্গে মেন ভার্বের সাথে আইনজি যুক্ত হয় এবং বাকিটা হয় ভিটি রূপ, কমার পরে হোয়াইলের পরে বাকি অংশটা হয় ভিটু রূপ হয়। আর এক্ষেত্রে সাধারণত হোয়েনের পরে ভিটু রূপ হয় এবং কমার পরে যেটা টেন্স হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পেরেছো। তো প্রথম অ্যান্সারটা কী হবে দেখো, হোয়েন আই কী হবে, হোয়েন আই কাম ভার্বের ভি টু রূপ হচ্ছে কেম, হোয়েন আই কেম ইন ইট, হোয়েন আই কেম ইন ইট। তো আমাদের ভার্বের রূপগুলো কিন্তু জানতে হবে, হোয়েন আই কেম ইন ইট আর ইট ওয়াজ রেনিং, ইট ওয়াজ রেনিং। সো অ্যান্সার হচ্ছে ইট ওয়াজ রেনিং। এইভাবে আমাদের হোয়েন রিলেটেড যে সমস্ত প্রশ্ন আসবে টেন্সের ভার্বের রূপ সম্পর্কিত সেগুলো কিন্তু আমাদের এইভাবেই সলভ করতে হবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার টু, মেনি ইয়ার্স এগো পিপুল ট্রাভেল অন হোমওয়ার্ক, সরি হর্স ব্যাক, হর্স ব্যাক। তো এগো, লাস্ট, ইয়েস্টারডে এই সমস্ত ওয়ার্ডগুলো যখন বাক্যের মধ্যে পাবো তখন আমাদের ধরে নিতে হবে এটা ভি টু রূপ আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট কে আবার আমরা সিম্পল পাস্টও বলে থাকি, এটা মাথায় রাখতে হবে। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে, তো ভি টু রূপ আমাদের কী হবে, ট্রাভেলড, মেনি ইয়ার্স এগো পিপুল ট্রাভেলড অন হর্স ব্যাক। সো এখানে আমাদের ইডি যুক্ত করতে হবে, অপশন নেই, সুতরাং আমাদের কিন্তু ভার্ব রূপগুলো জানতে হবে অথবা অপশন দেখে সলভ করা যেতে পারে পরীক্ষা হলে। তো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার থ্রি, আই মিট হিম অ্যাজ আই গো হোম। তো এখানেও হোয়েনের মতোই অ্যাজ একটা অ্যাডভার্ব যেটা দুটো বাক্যকে যুক্ত করছে, এই ক্ষেত্রে অ্যাজের পর যেটা হবে এখানে হবে আমাদের প্রথম রূপটা হবে আই মেট, এটা ফার্স্ট টেন্সের রূপ, ভি টু রূপ হচ্ছে আই মিট, মেট হিম অ্যাজ আই ওয়াজ গোয়িং হোম, আই ওয়াজ গোয়িং হোম। তো এখানে কন্টিনিউয়াস হচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, অ্যাজের পরে বাকি অংশটা কন্টিনিউয়াস হচ্ছে। আর হোমের আগে আই গো টু হোম আমরা কোনো সময় বলতে পারবো না, কারণ গোয়িং টু হোম হয় এটা একটা ইডিওম্যাটিক ফ্রেজ, গোয়িং টু হোম, কিন্তু গো টু হোম, রিটার্ন টু হোম এই ধরনের বাক্য আমরা ব্যবহার করি না। তবে হাউসের ক্ষেত্রে টু ব্যবহার করা যেতে পারে, গো টু হাউস, রিটার্ন টু হাউস এই সমস্ত ব্যবহার করা যেতে পারে, কিন্তু হোমের আগে আমরা টু ব্যবহার করতে পারি না, এটা একটা গ্রামারের এক্সেপশনাল রুল বলা যেতে পারে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার ফোর, হি গো টু আনাদার স্কুল লাস্ট ইয়ার। তো একটু আগেই বললাম যে রুলসটা, লাস্ট শব্দটা থাকলে, ইয়েস্টারডে এই শব্দগুলো থাকলে, অর্থাৎ অতীতকালের কোনো ইঙ্গিত থাকলে আমাদের ভার্বের যে পরিবর্তন হয় সেটা ভি টু রূপ হয়ে যায়, ভি টু অর্থাৎ পাস্ট টেন্স। ভার্বের তিনটা রূপ হয়, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর পার্টিসিপেলের রূপটা। তো পাস্ট টেন্স হচ্ছে আমাদের মাঝখানের রূপটা যেটা আমরা ভি টু বলছি, সংক্ষেপে বুঝে নিতে হবে আমাদের। তো এখানে ওয়েন্ট হবে, হি ওয়েন্ট টু আনাদার স্কুল লাস্ট ইয়ার। আশা করি বুঝতে পেরেছি, এই রুলসটাও খুব ইম্পর্টেন্ট রুলস, এই ধরনের রুলস পরীক্ষায় হাজার হাজার বার এসেছে আসবেও। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার ফাইভ, মাই ফাদার প্লে ফুটবল ইন হিস ইউথ।
তো এখানে যেটা ইঙ্গিত করছে ফার্স্ট টাইম অর্থাৎ ইনিস ইউথ মানে হচ্ছে তোমার অতীতের কোনো সময়কে ইঙ্গিত করছে সুতরাং এটাও আমাদের ভিটু রূপে পরিবর্তিত হবে মাই ফাদার প্লেড ফুটবল ইন ইস ইউথ নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স উই ইট আওয়ার ডিনার হোয়েন হি কাম টু ভিজিট আস তো ইট ভার্বের সাথে দেখার আগে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে হোয়েন দিয়ে যুক্ত হয়েছে বাক্য দুটো হোয়েনের পর আমরা জানি এটা আমরা সলভ করেছি এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবে আশা করি কারণ তোমাদের কমেন্ট এবং লাইকের উপর ভিত্তি করেই আমার পরবর্তী ভিডিওগুলোর মোটিভেটেড হয় আমি তোমাদের কাছ থেকেই সুতরাং অবশ্যই এটা রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবে নেক্সট দাও কোশ্চেন নাম্বার সেভেন ইন দি পাস্ট হি ইজ মক এ গ্রেট ডিল এখানেও দেখো ফাস্ট আছে ইন দি পাস্ট অর্থাৎ অতীতের কোনো টাইমকে ইঙ্গিত করছে সুতরাং এখানেও ভিটু রূপ হবে স্মোকড ইন দি পাস্ট হি মকড এ গ্রেট ডিল অতীতে সে অনেক ধূম্রপান করতো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট দে সাউট হোয়েন দি টিচার এন্টার দি রুম সেখানে একই রুলস এটাও তোমাদের আমি বলবো কমেন্ট সেকশনে জানাও কারণ এই ধরনের রুলসগুলো আমি কিন্তু অনেকবার আলোচনা করেছি আগের ভিডিওগুলোতেও টেন্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এখান থেকে হোয়েন রিলেটেড বা হোয়াইল রিলেটেড আজকে যেটা আমরা নতুন শিখলাম ইয়াজ ওই একই অ্যাডভার্ব রিলেটেড এখান থেকে প্রশ্ন কিন্তু হবে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইন লাস্ট ইয়ার হি স্টাডি ভেরি হার্ড তো এখানে লাস্ট ইয়ার আছে বুঝতে পারছো আগে রুলসই ফলো করছে লাস্ট ইয়ার হি স্টাডিড ভেরি হার্ড তো ভি টু রু হবে এখানে STUDIED স্টাডিড ভেরি হার্ড নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন হোয়াইল হি প্লে ফুটবল আবার এখানে এসছে আমাদের হোয়াইলটা পেয়েছি তো এর অ্যান্সারটা কী হবে আমি বলছি তো হোয়াইলের পরে যেটা হচ্ছিল হোয়েনের ঠিক বিপরীত হোয়েলে হোয়েনের পরে আসছিল আমাদের ভিটু রূপ আসছিল ভিটু এক্ষেত্রে হোয়েলের পর যেটা হচ্ছে ডিউরিং পিরিয়ড অফ টাইম হোয়েলের পর সবসময় মনে রাখবে ডিউরিং পিরিয়ড অফ টাইম অর্থাৎ ঘটমান কোনো ঘটনাকে বোঝাচ্ছে তার জন্য কন্টিনিউয়াস হবে ফার্স্ট কন্টিনিউয়াস হোয়েল হি ওয়াজ প্লেয়িং ফুটবল হি লস্ট হিজ ওয়াজ আশা করি বুঝতে পেরেছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস অবশ্যই মনে রাখবে সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও